দশমিকের গুণ খুব সহজ আমরা কিভাবে করব? আমাদের এখানে আছে দশমিক 12 ইনটু দশমিক 1। এখন এই গুণটা দিয়ে না, শুধু এরকম দশমিকের যত গুণ আছে আপনারা কি করবেন, দশমিক কি আছে থাক, আগে আপনারা পূর্ণ সংখ্যাটাকে বিবেচনা করবেন যে পূর্ণ সংখ্যাটার গুণফল আসলে কত। ঠিক আছে, আমরা পূর্ণ সংখ্যাটা যদি গুণফল করতে যাই পাবো হচ্ছে 144। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অঙ্কগুলো দশমিক, আমরা দেখব যে আসলে দশমিকের পর কয়টা ঘর আছে। ঠিক আছে, তাহলে দশমিকের পর কয়টা আছে? এপাশে দুইটা, এপাশে দুইটা, চারটা। তাহলে আমি এবার আমি দেখবো এপাশ থেকে গুনে গুনে চার ঘর আগে দশমিক দিয়ে, সেটা কি বোঝা গেছে? তাহলে আমি এখন গুনি, এক দুই তিন, থাকছে তিনটা, তাহলে আর একটা বানাতে হবে। আর যে যখনই দশমিকের আগে পিছিয়ে যখনই ঘর বানাতে হোক সেটা শূন্য দিয়ে পূরণ করা যাবে এই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমি যদি এরকমটা বলি দশমিক 5 ইনটু দশমিক 5, তাহলে এটা কি হবে? আমরা প্রথমে কি করব, টোটাল গুণ করব, গুণফল আসে আমার 25। তাহলে এপাশে একটা আছে, এপাশে একটা, দুইটা না, তাহলে 1 2, তাহলে এখানে একটা দশমিক দিলে অ্যানসারটা পেয়ে যাচ্ছি। এবার আসি যাও, তাহলে কি হলো বিষয়টা, এরকম হবে, এরকম করেছে, তিন ঘর আছে, তিন ঘর মিলিয়ে দিয়েছে, কিন্তু আসলে অ্যান্সারটা হবে 04। ক্যালকুলেটর টেকেন, এই অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে বিষয়টা বুঝতে পারলাম নাকি? ঘর কিন্তু কাউন্ট হবে, যে তিন ঘর পরে যে দশমিক, আমি কিন্তু যে এক দুই তিন ঘর আগে দিয়েছি, কিন্তু অ্যান্সারটা লেখার সময় হবে যে একটা দশমিক একটা পূর্ণ সংখ্যা থাকলে কিভাবে করবো, একটা দশমিক বলা সংখ্যা আছে আর একটা পূর্ণ সংখ্যা আছে, এটাকে আমরা কিভাবে করবো? যেমন ধরেন এরকম 1.2 × 5, ঠিক আছে, এরকম আছে। তো তাহলে একই টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কি বলেছিলাম, বলেছিলাম যে পূর্ণ সংখ্যা আকারে আগে গুণ করি। ঠিক আছে, পূর্ণ সংখ্যা আকারে যদি আমরা গুণ করি কত হবে এটা? তো এবার আমি দেখবো টোটাল অঙ্কটা মিলে কয়টা মানে ডিজিট আছে দশমিকে, একটা, তাহলে এক ঘর বামে দশমিক বসিয়ে দিবেন, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এক ঘর বামে দশমিক বসিয়ে দেবেন, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 6। এবার আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, আপনার কাছে 5টা 1 টাকা 20 পয়সা আছে, তাহলে 5টা 1 টাকায় কয় টাকা হয়? 5 টাকা, 5টা 20 পয়সায় কয়শো পয়সা হয়? 100 পয়সায় কয় টাকা হয়? 1 টাকা। তাহলে 5টায় 5 টাকা আর 20 পয়সা যে আছে আপনার আরো এক্সট্রা, এই জন্য আরো 1 টাকা, এই মিলে কয় টাকা? 6। এবার আসি, একটা পূর্ণ সংখ্যা আছে, সরি, একটা পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা মিলিয়ে, ঠিক আছে, এরকম আমি কিন্তু সব ক্যাটাগরি গুলো দেখাচ্ছি। ঠিক আছে, থিম কিন্তু একটাই, গুণ করবেন যে কয়টা দশমিকের পর ঘর আছে বাম পাশে বসিয়ে দিবেন দশমিক, একটাই থিম, এর বাইরে গিয়েছি যেখানে যান থিম কিন্তু একটাই। তাহলে এটা কি হবে, 1 4 4, তাহলে 1 2, দশমিকের পর দুইটা ডিজিট, তাহলে 1 2 1.44। ঠিক আছে, ক্যালকুলেটর ধরে নিয়ে যাবেন। তাহলে দশমিকের গুণ যদি আপনি মুখে মুখে করতে পারেন, সাধারণত সামনে অনেক অঙ্ক আছে যেগুলো আপনাকে সুপার ফাস্ট করবে, আমি বারবার বলি যে আপনি হচ্ছে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় 1 পিকোসেকেন্ড যদি আপনি সময় বাঁচাতে পারেন এটা কিন্তু বেশি ভালো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা গুণ সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে গেছি, তাই তো? আচ্ছা, এবার এরকম আসলো, ঠিক আছে, একটা দশমিক বলা সংখ্যা এরকম হচ্ছে 10, 100 বা 1000 বা 1 কোটি বা 1 লক্ষ,
এরকম একের ঘরের যত ডিজিট আছে এরকম যদি কখনো গুণ করতে যান তখন জাস্ট কিছুই করতে হবে না গুণবেন কয়টা শূন্য আছে সেই কয়টা ঘর ডান দিকে দশমিকটাকে সরিয়ে দেবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে 1 2 3 তিনটা শূন্য আছে না তাহলে আমি গুণবো 1 2 3 তার মানে এই দশমিকটা এখানে চলে যাবে তার মানে এই এটা আর এটার গুণফল হবে হচ্ছে 5 2 5 4 সবার শেষে দশমিক গেলে আর কিছু লিখতে হয় না টোটাল সংখ্যাটা ঠিক আছে তাহলে এটাই आंसर আপনারা আমার পরবর্তী ক্লাস যদি পেতে চান আপনারা আমার ফেসবুক গ্রুপ তৌকিরস বেসিক ম্যাথ এই গ্রুপটাতে যোগ দিতে পারেন তৌকিরস বেসিক ম্যাথ এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ এটাতে আপনারা আমার পরবর্তী ক্লাসগুলো পাবেন আপনারা আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাতে যোগ দিতে পারেন ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে তৌকিরস ম্যাথ শুধু এতটুকু এছাড়া কেউ ঘরে বসে অনলাইনে অল্প খরচে অনলাইন ম্যাথ শিখতে চাইলে আমার অনলাইনে একটা ব্যাচ চালু আছে আপনারা কোর্স করতে পারেন মূলত যারা বিস্তারিত যোগাযোগের জন্য আপনারা এই নাম্বারটায় ফোন দিতে পারেন 01717716344 এটাতে আপনারা ফোন দিতে পারেন তবে কৌতূহলবশত ফোন দেওয়ার প্রয়োজন নেই আপনাদের রিকোয়েস্টে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই জন্য আমি আপনাদের জন্য সাজেশনমূলক চূড়ান্ত গণিত একটা বই বের করেছিলাম তৌকিরস ম্যাথ প্লাস চূড়ান্ত গণিত সাজেশন দেখবেন তিনটা অংশই আছে এবং কি কি কাজের জন্য সেটাও এখানে লেখা আছে বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং অন্যান্য যে নিয়োগগুলো আছে এগুলোতে এগুলোর জন্য বের করা হয়েছিল অলরেডি 2500 কপি বের করা হয়েছিল সেটা স্টক শেষ গত কয়েকদিন হচ্ছে শেষ হয়ে গেছে তো এটা রয়্যাল এডিশন বের হচ্ছে সেটা হচ্ছে তৌকিরস জব ম্যাথ নামে আর কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে তৌকিরস জব ম্যাথ নামে রয়্যাল এডিশনে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে এবং এই বইটা পড়লে আমি আপনাদের এতটুকু অ্যাসিউর করতে পারি এখান থেকে আপনারা 80-90% ম্যাথ কমন পাবেন কেননা এখানে যে ম্যাথগুলো আলোচনা করা হয়েছে যেগুলো আপনাকে জানতেই হবে এখানে ম্যাথটা শেখানো আছে টোটাল ম্যাথ শেখানো আছে কেমন করে আমি দেখাই আপনাদের যেমন এই যে আমি প্রত্যেকটা ম্যাথ এখানে ব্যাখ্যা করেছি এখানে এই যে সুন্দর করে এই গাঢ় অংশগুলো দেখতেছেন এগুলো ব্যাখ্যা করা এবং প্রত্যেকটা পেজে এরকম আমার হাতের ছোঁয়া পাবেন এই যে এরকম প্রত্যেকটা জায়গায় ম্যাথ ব্যাখ্যা করে দেওয়া আছে যেটা আপনারা অন্য কোনো বাজারের বইয়ে পাবেন না এটা আমি নিশ্চিত করে বলতে পারি ঠিক আছে আর যেহেতু অলরেডি একটা প্রজ্ঞাপন হয়ে গেছে তৃতীয় শ্রেণীর যে কম্পিউটার অপারেটর পরীক্ষাগুলো আছে এবং অফিস সহকারী পরীক্ষাগুলো আছে এগুলোতে ম্যাথ লিখিত হবে লিখিত ম্যাথ হওয়ার কারণে এবং অ্যানালিসিস করে দেখা গেছে এই লিখিত ম্যাথটা হয় কি পূর্বের কোনো না কোনো এমসিকিউ পরীক্ষার ম্যাথ কিন্তু এটা লিখিত আকারে দিয়ে দেয় তার মানে বিষয় হচ্ছে এখন আপনাকে চাকরি বাজারের পরীক্ষায় প্রতিযোগিতায় টিকতে হলে আপনাকে একই ম্যাথ দুইভাবেই শিখতে হবে আর এই বিষয়টাকে মাথায় রেখে সামনে রয়্যাল এডিশন তৌকিরস জব ম্যাথটাতে এক একটা অঙ্কের জন্য এমসিকিউ পদ্ধতিতে কিভাবে করবেন সেটার শর্টকাট ব্যাখ্যা আছে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে এবং লিখিত পদ্ধতিতে একাধিক নিয়মে করে দেওয়া আছে যেন একটা জিনিসে আপনাদের কাজ হয় আর এখানে যেটা আমি বলছি না আমারটা ভালো জাস্ট এতটুকু বলবো আপনারা বইটা অন্তত একবার দেখবেন নিকটস্থ লাইব্রেরিতে গিয়ে বলবেন তারা যেন আপনাকে নিয়ে দেখায় পছন্দ হলে নেবেন দেখার পর না হলে নেবেন আর সাধারণত বইটা সবার আগে পেতে আপনারা তৌকিরস জব ম্যাথ লিখে আপনার নাম এবং ফোন নাম্বার এই তিনটা কথা লিখে 4 এই নাম্বারে এসএমএস করে রাখতে পারেন আর বই সংক্রান্ত যে বিষয়গুলো এটা আমার নাম্বার একান্ত প্রয়োজন এটাতে ফোনও দিতে পারেন আর বই সংক্রান্ত বিষয়গুলো আমার প্রতিনিধির সাথে কথা বলতে পারেন এবং তার কাছে ফোন দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন সেটা হচ্ছে এই নাম্বার 01747448 1656 এটা হচ্ছে মামুন নাম এর নাম হচ্ছে মামুন এই নাম্বারে